নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ব্রহ্মাণ্ডে এমন এমন কিছু যোগ সৃষ্টি হয় যে যোগের ফলে আমাদের রাশির উপর কিন্তু প্রভাব ফেলে। তো সেরকমই একটি যোগ সৃষ্টি হয়েছে 16 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই যোগটির নাম প্রভু কৃপা যোগ। এই যোগের ফলে তিন রাশির চরম সৌভাগ্য লাভ করতে চলেছে এবং 4 রাশি ভাগ্যবান রাশি হতে চলেছে। তো কোন সেই 3 চরম সৌভাগ্যবান রাশি এবং কোন সেই 4 সৌভাগ্যবান রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। যেটা আমি পূর্বে বলছিলাম, আমাদের এই ব্রহ্মাণ্ডে এমন এমন কিছু যোগ সৃষ্টি হয় যে যোগের ফলে কিন্তু আমাদের জীবনে একটা এফেক্ট ফেলে। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি, এই এফেক্টটি কিন্তু পজিটিভ এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে 16 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই 18-19 দিন পর্যন্ত প্রভু কৃপা যোগ সৃষ্টি হচ্ছে এবং এই যোগটি 18 বছর পর কিন্তু এসেছে। আবার এই 18 দিন পর আবার 18 বছর পর কিন্তু এই যোগটি কিন্তু আসবে। তাই এই সময়ের ভিতরে এই 7 রাশি, অর্থাৎ 3 চরম সৌভাগ্যশালী রাশি এবং 4 ভাগ্যবান রাশি কী কী সুফল পেতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই এই 7 রাশি কোন কোন দিক থেকে সৌভাগ্য পেতে চলেছে। তো প্রথমে আমি চরম সৌভাগ্যশালী 3 রাশির কথা বলবো এবং পরে ভাগ্যশালী 4 রাশির কথা বলবো। এই যোগের ফলে ফার্স্ট যে রাশি পজিটিভ এফেক্ট পেতে চলেছে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি এই 18 দিন পর্যন্ত পজিটিভ এফেক্ট পেতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। দেখুন, প্রথম যদি বলি আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বলবো চাকরি ক্ষেত্রে। হ্যাঁ, আপনার চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এবং নতুন যারা চাকরির জন্য এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, ভাই দয়া করে চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ এই সময়টাকে আপনাকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে। কারণ সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরে আসে না, তাই এই সুযোগটাকে হাতছাড়া মোটেও করবে না। এছাড়াও যারা বিজনেস করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আগমনের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিজনেস কিন্তু আপনাদের রমরমিয়ে চলবে। সে যে যে প্রফেশনে থাকুন না কেন, যে বিজনেসই করুন না কেন, সবজি বিক্রি থেকে বড় মাল্টিপ্লেক্স কোম্পানির মালিক পর্যন্ত আপনারা সকলেই কিন্তু একটা এই 18 দিন পর্যন্ত আপনারা একটা বিপুল পরিমাণ অর্থের কিন্তু মুখ দেখতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই প্রভু কৃপা যোগের ফলে আপনাদেরও কিন্তু চরম থেকে চরমতর সৌভাগ্য লাভ হতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের সৌভাগ্য লাভ হতে চলেছে আমি একে একে বলতে চলেছি। প্রথমেই বলবো আপনাদের বিয়ের স্থান, যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, নতুন সম্পর্ক কিন্তু আপনাদের আসবে। এর পাশাপাশি যারা চাকরি বা বিজনেস বা সেলফ প্রফেশনাল রয়েছেন 3টি ক্ষেত্রেই কিন্তু আপনাদের চরম অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই অর্থটি কিন্তু হিউজ পরিমাণে আসবে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু এই সৌভাগ্যশালী রাশির মধ্যে কিন্তু পড়ছেন এবং আপনারও কিন্তু প্রভু কৃপা যোগের ফলে
এই 18 দিনের মধ্যে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একে একে বলতে চলেছি। প্রথমেই যদি বলি, আপনাদের কিন্তু চাকরি, বিবাহ, ব্যবসা এবং নতুন কোনো দ্রব্য বা প্রোডাক্ট কেনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং মনের আশা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারেন এই 18 দিনের মধ্যে। যেমন আপনি যদি মনে করেন একটা গাড়ি কিনবো, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা ইচ্ছা থাকে, একটা গাড়ি, একটা সুন্দর বাড়ি। তো বাড়ি যদি নাও করতে পারেন তো গাড়ি আপনি কিনে ফেলবেন, এতটুকুটা আমি বলতে পারি। এবার আসি কোন সেই চার ভাগ্যশালী রাশি। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু প্রায়শই বলে থাকেন যে আমাদের তো ভাগ্যে কিছু নেই, ভাগ্যে কিছু নেই। দেখুন তো, আমি মোটামুটি 3-4টা ভিডিও অলরেডি করেছি, সেগুলোতে আপনাদের রাশির কথা কিন্তু আমি খুব উল্লেখ করেছি এবং আপনারা কিন্তু এই ভাগ্যশালী রাশির মধ্যে পড়ছেন। এই প্রভু কৃপা যোগের ফলে কিন্তু আপনাদেরও কিন্তু একটা এফেক্ট পড়তে চলেছে, তবে ভয়ের কিছু নেই, এই এফেক্টটা কিন্তু আপনাদের পজিটিভ এফেক্ট। এই এফেক্টের ফলে আপনারা কিন্তু অর্থের দিক থেকে কিন্তু অনেকখানি এস্টাবলিশমেন্ট হবেন এবং যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, যারা বিজনেস করছেন তাদেরকে বলবো বিজনেসকে বাড়িয়ে ফেলুন। এই টাইমের ভিতরে আপনাদের কিন্তু এই প্রভু কৃপা যোগের ফলে কিন্তু একটা বেটারমেন্ট পজিশন কিন্তু আসতে চলেছে এই 18 দিনের মধ্যে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু প্রভু কৃপা যোগের ফলে কিন্তু জীবনে উন্নত থেকে উন্নততর হতে চলেছেন, অর্থাৎ চিরাচরিত জীবন থেকে কিন্তু একটু বেরিয়ে এগোতে পারবেন। এই সময়ের ভিতরে আপনাদের চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের সম্পত্তি কিন্তু পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি প্রতিটি রাশিরই ক্ষেত্রেই বলছি, সেটা শ্বশুরালয় থেকে হতে পারে, নিজের পৈতৃক সম্পত্তি হতে পারে, এইগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু এই প্রভু কৃপা যোগের ফলে কিন্তু আপনাদেরও সুফল লাভ করতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একে একে বলতে চলেছি। প্রথমে যদি বলি, আপনাদের চাকরি, বিবাহ এবং ব্যবসা, এই 3 ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 18 দিনের মধ্যে আপনারা কিন্তু মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে গাড়িও কিনতে পারবেন, তবে 4 চাকা না হোক 2 চাকা তো কিনতে পারবেন। তো এইরকম একটা যোগ আপনাদের 18 বছর পর কিন্তু এসেছে, এই 18 বছর পর কিন্তু আবারও আসবে। তো এই 18 দিন আপনারা কিন্তু একটা আলাদা লেভেলে কিন্তু যেতে চলেছেন। এরপরে যে লাস্ট রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু এই প্রভু কৃপা যোগের ফলে কিন্তু আপনারাও সুখের মুখ দেখতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই 18 দিনের মধ্যে চাকরি, বিবাহ, ব্যবসা 3 ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন। তবে পূর্বেকার যে 3 রাশির কথা বললাম তাদের মতো না হলেও 50% তো ইনক্রিজ করবেনই করবেন, এতটুকুটা বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।